হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে গতকালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ইংরেজি কোশ্চেন পেপার সেগুলোর অ্যানসার তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হচ্ছে গ্রামের কোশ্চেনগুলো। এক নম্বর কোশ্চেনটি ছিল দ্য হার্মিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। এটি হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। এটির অ্যানসার হচ্ছে দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাক বাই দ্য হার্মিট। তারপর দুই নম্বর কোশ্চেনটি ন্যারেশন চেঞ্জ দেওয়া হয়েছিল লোমোফ আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস নাতালিয়া স্টেভানোভনা, অর্থাৎ লোমোপ নাতালিয়া স্টেভানোভনাকে বলছে। এটি হচ্ছে আবেগ সুযোগের চিহ্ন আছে, সুতরাং এক্সক্লেমেশন। তাহলে এটির অ্যান্সার হচ্ছে লোমোপ এক্সক্লেমড টু নাতালিয়া স্টেভানোভনা দ্যাট হি উড শো উইল আছে, সুতরাং পাঁচটি হয়ে যাবে উড, হি উড শো হার দ্য ডকুমেন্টস। তারপর তিন নম্বর কোশ্চেনটি, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মক্স ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। এটিকে বলা হয়েছে দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে। এটি অ্যান্সার হচ্ছে এক নম্বর দু নম্বর করে লিখলেও করা যেতে পারে, বা একটা লাইনেই ফুল স্টপ দিয়ে দুটো সেন্টেন্স লিখলেও হবে। এক নম্বর সেন্টেন্সই হবে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি ফুল স্টপ। তারপরের সেন্টেন্সটি হবে মাই ফাদার উড টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার্স, মাই ফাদার উড টেক মি দেয়ার মানে ওই ওল্ড মক্সে ফর ইভিনিং প্রেয়ার্স। তারপর চার নম্বর কোশ্চেনটি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড টার্ন ইন টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটিকে এখানে হচ্ছে কোশ্চেনের নেগেটিভে আছে, বলা হয়েছে অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক করতে। তাহলে হ্যাঁ বাচক করার জন্য হচ্ছে ইজের পরে নট বসবে একটা, এবং নেভারের বিপরীত শব্দ আর ডেডের বিপরীত শব্দ এখানে লিখতে হবে। তাহলে হবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ ইভার অ্যালিফ। তারপর পাঁচ নম্বর কোশ্চেনটি বলা হয়েছে হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, বলা হয়েছে অ্যান্সারে নাউন ফর্ম করতে, অ্যান্সারে নাউন ফর্ম করে সেন্টেন্সটিকে আবার লিখতে হবে। তাহলে অ্যান্সারে নাউন ফর্ম হচ্ছে অ্যান্সার, আর অ্যান্সারটা এখানে পাস্টে আছে, সুতরাং ভার্ব থেকে নাউনে করলে এখানে নতুন একটি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এখানে গেফ, হি গেফ অ্যান অ্যান্সার বা হি গেফ দ্য অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস। ছয় নম্বর কোশ্চেনটি, দ্য সানস রেস হোয়ার ব্রাইট ফুল স্টপ দে লিট আপ দ্য ভ্যালি। এটাকে বলা হয়েছে কম্বাইন দ্য অ্যান্ড টার্ন ইন টু এ সিম্পল সেন্টেন্স, মানে এই দুটো সেন্টেন্সকে একটা সরল বাক্যে লিখতে হবে। সরল বাক্য মানে হচ্ছে একটি ভার্ব থাকবে। তাহলে এখানে দ্বিতীয় লাইনে যে দে আছে, দে মানে হচ্ছে দ্য সানস রেস, তাহলে দে এর জায়গায় হচ্ছে দ্য সানস রেস লিখতে হবে, দ্য সানস রেস লিড আপ দ্য ভ্যালি, ব্যাস। তারপর এখানে আর্টিকেল প্রিপোজিশন, দ্য আইস হ্যাবিট গল্প থেকে লাইনগুলো নেওয়া হয়েছে, এগুলো তোমরা দেখে মিলিয়ে নিতে পারো। আমি দেখিনি এইগুলো সঠিক না কি লেখা আছে কোশ্চেনে। তারপরে সি এর কারেক্ট অ্যান্সার হচ্ছে কারেকশন তিন নম্বর মাইন হবে, আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। প্রোস পোয়েম এবং ড্রামার এমসিকিউ কোশ্চেনগুলোর অ্যান্সার স্ক্রিনে দিয়ে দিলাম।